রাধে রাধে, জয় নিতাই, জয় মদনমোহন। সকল ভক্তদেরকে জানাই আমার মদনমোহন ইউটিউব চ্যানেলে স্বাগতম। আর আজকের ভিডিওটা পুরোটাই দেখুন, পুরোটা দেখলে তাহলে বুঝতে পারবেন যে আজকের ভিডিওটা কি নিয়ে করা আছে। আজকের ভিডিওটা হচ্ছে কত ভক্তরা ভালোবেসে এই মদনমোহনকে কত কিছু দিয়ে উপহার হিসেবে দিয়ে গেছে, মানে আমি ধন্য, আমার প্রভুকে এত কিছু উপহার দিয়ে গেছে তাতে আমি ধন্য, আমি সেটাই দেখাবো। এটা দেখুন, এটা রাধারানীর শাড়ি আছে, এটা রাধারানীর শাড়ি, এটা এক ভক্ত দিয়েছে। আর এটা হচ্ছে মদনের ধুতি, এটা মদনের ধুতি, এটাও সাথে সেট আছে, এটা একজন দিয়েছে, উপহার দিয়েছে এই পোশাকটা। এই ও আগের পোশাকটা দিয়েছে আমার পাশে বাড়ি এক দিদি। আর এটাও দেখুন একটা সেট, এটাও একটা সেট, এই মদনমোহনের ধুতি আর ঘাগরা। এই সেটটা দিয়েছে আমাদেরই এক কাকিমা, খুব ভালোবাসে আমাদের, আর মদনমোহনকে খুবই ভালোবাসে, আমাদের বাড়ি আসেও। এই কাকিমা এই মদনমোহনের জন্য এই ড্রেসটা দিয়েছে। আর এই ড্রেসটা, আর একটা আমি জিনিস দেখাই, দেখুন ওই কাকিমা একটা বাঁশি দিয়েছে মদনমোহনের, একটা বাঁশি, কত বড় বাঁশিটা দিয়েছে ওই কাকিমাই, বাঁশিটা দিয়েছে মদনমোহনকে, আর গোপালকে দিয়েছে এই বাঁশিটা। সব মানে মদনমোহনকে সবাই উপহার হিসেবে দিয়ে গেছে, আমি সত্যিই ধন্য। আর এই বাঁশিটাও দিয়েছে, এটা রুপোর, ওগুলো আগেরগুলোও রুপোর ছিল, ওগুলো সোনার জল করা। আর এটা দিয়েছে আমার বন্ধু উজ্জ্বল। তো এগুলো গেল, আমি কি কি উপহার সবাই মদনমোহনকে দিয়েছে আমি সেগুলোই আজকে দেখাচ্ছি। এটা দিয়েছে আমার গোপুর জন্য জামা, আমার গোপুর জন্য জামা, এটা আমার এক ভাই হয় যে আমার মদনমোহনকে প্রতিষ্ঠা করেছে, সে দিয়েছে কৃষ্ণ, তার নাম কৃষ্ণ, অ্যাকচুয়ালি তার নাম সৌভিক, আমি তাকে ভালোবেসে কৃষ্ণ বলে ডাকি। এই উপহারটা গোপালের জন্য সে দিয়েছে, খুব সুন্দর, খুব ভালো হয়েছে এটা। আর এই যে সেটটা, এটা কি সুন্দর না দেখতে, কি সুন্দর ধুতিটা, বেশ এখন বর্ষাকালও আসছে সামনে, বেশ ছাতা, একটা কটনের মধ্যে ছাতা ছাতা ডিজাইন, কি সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে, তাই আমি এটা জাম পোশাক কিনতে গিয়ে এটা আমি কিনে এনেছি মদনমোহনকে। তো এই পোশাকটাই আজকে আমি পরাবো, তো সবাই দেখতে থাকুন। ওটা গেল ধুতি, আর এটা ঘাগরা, খুব সুন্দর এই পোশাকটাই আমি আজকে মদনমোহনকে পরাবো। কি সুন্দর বেশ পোশাকটা, আজকে সিঙ্গার এই মদনমোহনকে বেশ ছাতা দিয়ে, ছাতা প্রিন্টের একটা কটন পোশাক পরাচ্ছি, দেখতেও ভালো লাগছে। গরমের মধ্যে সুতির পোশাক এটাই থাকুক, ভালো লাগছে।
ব্যাস পুরো একদম রেডি। এবার রাধারানীর পোশাক পরানো হচ্ছে, রাধারানীর ঘাগরা। মনে হয় এই পোশাকটা একটু আমার রাধারানীর ছোট ছোটই হয়েছে, ঠিক বুঝে কিনতে পারিনি। যাক, করুক রাধারানী